সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠান পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। প্রদর্শক অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শারমিন মিশু। বিশ্বব্যাপী ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় এবং তার ব্যতিক্রম নয় কিন্তু আমাদের দেশেও। বিভিন্নভাবে সরকারি মহল বেসরকারি মহল বিভিন্নভাবেই কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি করবার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা আজকে কথা বলবো ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের বিষয় নিয়ে। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিদের কাছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন। আমাদের মাঝে আরও রয়েছেন জনাব ওবায়দুল হক রাসেল, ব্যবস্থাপনা পরিচালক ওমাস ফুটওয়্যার লিমিটেড। দুজনকে শুভেচ্ছা। যেটা শুরুতেই বলছিলাম যে আমাদের দেশে কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি কোভিডকালীন সময়ে প্রণোদনা প্যাকেজ থেকে শুরু করে নতুন উদ্যোক্তাদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে ফাইন্যান্সিং লোন অনেকভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে চলছে এসএমই মেলা এবং সেটার উদ্বোধনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধনের সময় ছিলেন এবং তিনি কিন্তু অনেক অনুপ্রেরণা দিয়ে থাকেন উদ্যোক্তাদের। একটু মেলা সম্পর্কে আপনার কাছে শুনবো যে কেমন চলছে মেলাটা, কয়দিনব্যাপী চলবে, কোথায় হচ্ছে এবং যারা পার্টিসিপেট করছে তাদের রেসপন্সটা কীরকম? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে আপনি বলছিলেন যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত ভীষণ আছে। যেমন আমরা 2021-এর মধ্যে আমরা মধ্যমায়ের দেশ হয়েছি, 2041-এ আমরা উন্নত দেশ হব, আমাদের এসডি 2030-এর মধ্যে এসডিজি অ্যাচিভমেন্টগুলো করবো, এই সবগুলো সত্যি করতে বাস্তবায়ন করতে হয়। আমরা অর্জন করতে হলে এই ক্ষুদ্র মাঝারি শিল্প কোনো বিকল্প নেই। আমাদের দেশে টোটাল যে শিল্প, যে তার 99% কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, ওদেরকে উন্নয়ন ব্যতীত আসলে সামগ্রিক উন্নয়ন সম্ভব না। তো এসএমই ফাউন্ডেশন লোকে কাজ করে, শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান আমরা, তো উদ্যোক্তাদের যে কতগুলো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। তার মধ্যে প্রধান দুটো সমস্যা বলা হয় যে ওদের অর্থায়ন সমস্যা আর হচ্ছে বাজারজাতকরণের সমস্যা। তো এই অর্থায়ন যেমন গুরুত্বপূর্ণ, তাদের পণ্যের একটা বাজারজাতকরণ বা মার্কেটিংটা একটা সম পর্যায়ে গুরুত্বপূর্ণ। তো এই লক্ষ্যে কিন্তু আমরা যে এসএমই মেলাগুলো করি, যেটা এবারে যেটা বলছিলেন আপনি যে দশম জাতীয় এসএমই পণ্য মেলা, বিগত সময় মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, এবার উনি সময় দিতে পারেন নাই, কিন্তু উদ্যোক্তাদের মধ্যে কিন্তু সেই প্রাণ চাঞ্চল্য আছে। সারা দেশ থেকে 350-এর অধিক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এসছে আমাদের এই মেলায়, যেটা গত 24 নভেম্বর শুরু হয়েছে এবং আগামী 3 ডিসেম্বর পর্যন্ত চলবে 10 দিন ব্যাপী। আগারগাঁয়ে যে চীনমৈত্রী, যেটা আমরা বলি যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটা হচ্ছে, সকাল 10টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। তো যারা সারা দেশ থেকে উদ্যোক্তা এসছেন তাদের মধ্যে প্রায় 60% অধিক নারী উদ্যোক্তা, এটা একটা নতুন গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওনাদের যে ক্ষুদ্র, আপনি যদি সারা দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা পণ্যগুলো একটা জায়গায় দেখতে চান তাহলে এই মেলা এখানে যারা পার্টিসিপেট করছে, আপনি বলছেন যে 300 মতো পার্টিসিপেট করেছে, তাদের ভেতরে আসলে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা কিরকম? হ্যাঁ, আপনি জানেন আমাদের কতগুলো প্রায়োরিটি সেক্টর। আমরা যখন মহিলা নারী উদ্যোক্তাদের কথা বলি তখন কিন্তু দেখি যে একটু বাটিক কিংবা পাট শিল্প এবং বেশ কিছু সিমিলার জিনিসপত্র চলে আসে, কিন্তু এবছরের মেলাতে কি ভিন্ন রকম কিছু দেখতে পাবো? অবশ্যই আছে। যেটা বলেছেন নারী উদ্যোক্তাদের মধ্যে ওনাদের কমফোর্ট জোনটা আসলে যেটা বুটিক বা ফ্যাশন ডিজাইন, তবে আপনি অবাক হবেন নারীরা কিন্তু এখন ওইখান থেকে বের হয়ে এসছেন। আমাদের মেলাতে অনেক লেদার গুডস আছে যেখানে নারী, আমি মনে করি 50% বেশি নারী উদ্যোক্তা, জুট গুডস আছে সেখানেও নারী উদ্যোক্তা, হ্যান্ডিক্রাফ্ট আছে নারী উদ্যোক্তা, অ্যাগ্রো প্রসেসিং বা ফুড প্রসেসিং আছে সেখানেও নারী উদ্যোক্তা। আমাদের মেলায় আমি তো বললাম 50% 60% বেশি নারী উদ্যোক্তা, তার মানে নারীরা শুধু ফ্যাশন ডিজাইন তা না, অন্য অন্য সেক্টরগুলোতে ওনারা এসছে। অনেক নারী উদ্যোক্তা কিন্তু রপ্তানি কারক, ওনারা কিন্তু পণ্য রপ্তানি করছেন। আমি বলবো যে গত 10 বছর কিন্তু আমাদের এই উদ্যোক্তা আমূল পরিবর্তন হয়েছে। অনেক উদ্যোক্তারা এখন অনেক বেশি দেশীয় বাজার নির্ভর না, ওনারা কিন্তু এখন একটা আন্তর্জাতিক বাজার নির্ভর হয়ে যাচ্ছে। এই মেলার মাধ্যমে কিন্তু ওনারা শুধু যে পণ্য বিক্রি করেন তা না, ওনারা কিন্তু আমাদের সম্ভাবনা ক্রেতাদের সাথে ওনারা যোগাযোগ বা কথা সংযোগ স্থাপন করতে পারেন, এটা দরকার, এবং ওনারা বায়াদের ডিমান্ডটা জানতে পারেন। আমাদের মেলা কিন্তু এবারে মেলা একটা নতুন মাত্রা হচ্ছে, অনেক বিদেশি ক্রেতা কিন্তু এসছেন অলরেডি, ওনারা অলরেডি ওনাদের সোর্সিং করছেন। তো পাশাপাশি উদ্যোক্তার মধ্যে একটা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং হয়, এটাও গুরুত্বপূর্ণ। তো এই মেলা যে জাতীয় আসেন গোটা দেশ থেকেই তো আসেন দেশে, এবং সারা দেশে উদ্যোক্তার মধ্যে যে আন্তঃযোগাযোগ যেটা হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই উদ্যোক্তারা এখানে বিভিন্নভাবে উপকৃত হন, যেই কারণে তারা কিন্তু এই মেলাটার জন্য সারা বছর অপেক্ষা করেন।
তো আমরা এটা আমাদের একটা রেগুলার একটা প্রোগ্রাম, আমরা আশা করি আগামীতে এই প্রোগ্রামটা করবে। এবং আপনি একটু জেনে খুশি, মাননীয় প্রধানমন্ত্রী গতবার আমাদেরকে বলেছেন যে এটাকে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যাই, আশা করি আগামীতে আমরা এই মেলাটাকে জাতীয় মেলা থেকে আন্তর্জাতিক মেলায়। আমরা আশাবাদী। আপনার কাছে একটু আসি, এসএমই উদ্যোক্তা 2022 পুরস্কার আপনি পেয়েছেন এবং এটা অনেক বড় অর্জন যে কোনো উদ্যোক্তার জন্যই, কিন্তু এই যাত্রায় এখানে আসবার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আমি একটু শুরু থেকে এ পর্যন্ত আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসার ধরন সম্পর্কে জানবো এবং এই প্রাপ্তিটা আসলে কীরকম ছিল। আমার কোম্পানির নাম এমাস ফুটওয়্যার লিমিটেড। আমরা মূলত পাটের সুতা থেকে জুতা তৈরি করি এবং 100% এক্সপোর্ট করি। আচ্ছা, সো স্টার্টিংটা আসলে প্রত্যেকটা উদ্যোক্তার জন্য একটু কঠিন, এটা এত ইজি ছিল না। আমাদের বিজনেসটা আমরা শুরু করেছি 2016 সালে এবং আমরা কিন্তু মাত্র 10 লাখ টাকা মতো ক্যাপিটাল দিয়ে শুরু করেছিলাম। বাট আমার শুরুটা আরও আগে, 12-13 সালের দিকে মাত্র 3,000 টাকা দিয়ে বিজনেসটা আমি শুরু করেছি। তারপর যখন ফুটওয়্যারটা শুরু করি, যেহেতু 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল, এটা আসলে আমরা ক্রেতা পাওয়া, এই যে কমিউনিকেশন, যেটা এখন কিন্তু এসএমই ফাউন্ডেশন যেভাবে তারা এক্সিবিশন করে একটা কানেক্ট করার, বায়ার এবং ছোট ছোট উদ্যোক্তাদের কানেক্ট করার একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করছে, যেটা আমরা আসলে গ্রামে থেকে ওইভাবে জানতাম না। এখন কিন্তু যারা নতুন উদ্যোক্তা, স্পেশালি যারা অনলাইন বেজ, হ্যাঁ, অনেক অপরচুনিটি পাচ্ছে, স্যারেরা কিন্তু সেটা ক্রিয়েট করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গাইডলাইন করছেন, সো এটা নতুন উদ্যোক্তাদের জন্য আসলে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, আমার মনে হয় ওরা কাজে লাগাবে। আর আমাদের বিজনেসটা যখন শুরু করলাম, আমরা কিন্তু সেট আপ টেট আপ করার পরে কোনো কাস্টমার পাচ্ছিলাম না, তো এখানেও কিন্তু গভর্নমেন্টের একটা হেল্প আছে, আপনার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। শুরুতেই আপনারা এক্সপোর্টের সেটআপটাই করেছেন? হ্যাঁ, 100% এক্সপোর্টের। আসলে সেই টেকনোলজিটা আপনারা কিভাবে অ্যাডাপ্ট করলেন, কিন্তু আসলে টেকনোলজি কেন মনে হলো যে আমি লোকাল মার্কেটে না যে আমি সরাসরি এক্সপোর্টে যাব? আসলে আমি এরকম একটা ফ্যাক্টরি দেখেছিলাম কুমিল্লার ওইদিকে, সো ছোট একটা ফ্যাক্টরি, আমি শুনলাম যে ওইটার উপর হেলিকপ্টার নামে, সো যেহেতু হেলিকপ্টার নামে আমার মনে হয়েছে সামথিং দেয়ার। সো এটা কিন্তু 2002-03 সালের কথা, তখন আমার মনে হয়েছে যে কখনো আমার যদি কোনো ক্যাপিটাল হয় আমি এই বিজনেসটা করব। তারপর যখন মনে হলো যে না, এখন আমি ইনভেস্ট করতে পারি, তো ওই বিজনেসের দিকেই গেলাম এবং ওইটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। আসলে এখন মনে করলে ভয় লাগে যে এটা আসলে হয়তো একটু রং ডিসিশান ছিল, যদি আমরা এক্সপোর্ট না করতে পারতাম তাহলে আমার পুরো টাকাটাই হয়তো নষ্ট হতো। তো আমরা যখন শুরু করি, টাফ ছিল, না করতে পারলে এটা কি লোকালি, না লোকালি আসলে সেল হয় না, এটা বেসিক্যালি ইউরোপের কালচারাল প্রোডাক্ট। আচ্ছা, এটা বাংলাদেশের, আমার মনে হয় আপনাকে দিলেও আপনি কিনবেন না এরকম একটা প্রোডাক্ট, কারণ আমাদের দেশে ধুলা ময়লা কাদা আছে, সো এটা আসলে ইউরোপের জন্য বেস্ট, বা আফ্রিকাতে চলে, ইউএসএতে চলে। তো আমরা যখন শুরু করি, এটা তো বেশ কঠিন ছিল, বাট ইপিবি, গভর্নমেন্টের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ওনারা আমাদেরকে হেল্প করেছেন, ওনাদের থ্রুতে আসলে এক্সিবিশনে যাওয়া যায়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা নতুন উদ্যোক্তা আজকে দেখছেন তাদেরকে এই মেসেজটা দিব, অনেকেই এটা জানেন না যে গভর্নমেন্ট 50% টাকা, অলমোস্ট 50% দেয়, আর উদ্যোক্তাদের 50% দিয়ে বিভিন্ন কান্ট্রিতে এক্সিবিশনে অ্যাটেন্ড করা যায়। সো আমরা ফ্রান্সে একটা এক্সিবিশনে অ্যাটেন্ড করলাম, ওখানে আমরা ফ্যাশন শো করেছি, তারপর থেকে কিন্তু আমাদের কাস্টমার যে কানেকশানটা শুরু হয়েছে এবং আমরা এই বছর অলমোস্ট প্রায় $1 মিলিয়ন এক্সপোর্ট করেছি, যেটা আসলে সত্যি অনেক টাফ ছিল প্রথম দিকে। এবং আমরা, আপনি প্রথমেই বলছিলেন যে ব্যাংকের যে একটা নতুন উদ্যোক্তাদের জন্য ডিফিকাল্টিস ব্যাংক থেকে ফাইন্যান্স পাওয়া, এটা আমাদের জন্য সেম কঠিন ছিল। তো এখন তো এইবার আমি এসএমই ফাউন্ডেশনের যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে, দেখলাম যে অনেক ব্যাংকের কিন্তু এসএমই ডিপার্টমেন্টের হেড বা অনেক ব্যাংকের হাই অফিসিয়াল যারা, তারা এসছেন। সো এখানে কী হচ্ছে, উদ্যোক্তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা, এটা কিন্তু ইজি না। আমরা না নর্মালি যারা নতুন উদ্যোক্তা, একটা ব্যাংকের ম্যানেজারের রুমে গিয়ে কথা বলাটা কিন্তু ডিফিকাল্ট, ট্রুলি স্পিকিং, বাট সেখানে এসএমই ফাউন্ডেশন এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, একদম আপনি হায়ার অফিসিয়ালের সাথে মিট করতে পারছেন, আপনার কথা বলতে পারছেন, কার্ড এক্সচেঞ্জ করতে পারছেন। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এসএমই ফাউন্ডেশনকে। আমি এই অ্যাওয়ার্ডের প্রক্রিয়া সম্পর্কে এবং কোন কোন সেক্টর ওয়াইজ অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, কতজন পেয়েছে, একটু বিস্তারিত সম্পর্কে। অ্যাওয়ার্ডটা আমরা এসএমই মেলা যখন উদ্বোধন করি তখন সাথে সাথে অ্যাওয়ার্ডটা দেই। অ্যাওয়ার্ডটা হচ্ছে, আপনি জানেন যে ওনার মতো কিন্তু অনেক, ওনার যে হিস্ট্রিটা শুনলেন একদম জিরো থেকে শুরু করেছে এবং বেশি দিন না, কিন্তু 10 বছর। এই জন্য সারা দেশে অনেক উদ্যোক্তা আছে যারা কিন্তু অন্য অন্য নতুন যারা উদ্যোক্তা হতে তাদের আইডল কিন্তু। তো এ আমরা যে অ্যাওয়ার্ডটা চালু করেছি, আমরা 10 বছর আগে থেকে, যে যারা এসএমই উদ্যোক্তা, যারা এই নিজস্ব প্রচেষ্টায় শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে যারা এক্সপোর্ট করছে বা
অন্য অন্য উদ্যোক্তা যেমন মডেল হিসেবে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, যেটা ইন্সপিরেশনের কথা বললেন, আমাদের লক্ষ্য সেটাই, যাতে করে অন্যরা ওনার যেমন একটা স্বীকৃতি দিলাম আমরা যে ওনার এই অবদানটা কিন্তু দেশের জন্য কিন্তু অলরেডি ফরেন কারেন্সি নিয়ে আসছেন এখন, এটা আমরা আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে ওনাকে স্বীকৃতি, পাশাপাশি ওনাকে উদ্বুদ্ধ করা, পাশাপাশি যারা উদ্যোক্তা হতে তাদেরকে উদ্বুদ্ধ করা, তারা যদি সফল হয়, অনেক উদ্যোক্তা আছে সম্ভাবনা কিন্তু, তারা কিন্তু বিজনেস করছেন, বাট যারা পুরস্কার পেয়েছেন তারা যেমন উদ্বুদ্ধ হয়েছেন, যারা পুরস্কারের জন্য প্রত্যাশী তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। প্রসেসটা হচ্ছে আমরা এটা আমরা একটা পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা জানাই, অ্যাড দিই যে আমাদের এই ধরনের একটা প্রক্রিয়া, আমরা উদ্যোক্তা পুরস্কার দিতে চাচ্ছি, তোমরা যারা ইন্টারেস্টেড, ক্যাটাগরি আছে যেমন ক্ষুদ্র, মাঝারি এবং মাইক্রো, পুরুষ এবং নারী, মোট 6টা ক্যাটাগরি, তারা কতগুলো মানে ডকুমেন্টেশন লাগে, যেহেতু পুরস্কার পাবে তার তো কিছু স্ট্যান্ডার্ড লাগবে, যারা ইন্টারেস্টেড তারা যেমন সরাসরি অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যেমন ওনারটা কিন্তু রিকমেন্ড করেছিল ব্যাংক, আমরা যে শুধু অনেক সময় উনি জানেন না কিন্তু ওনার ব্যাংক জানেন বা ওনার অ্যাসোসিয়েশন জানেন, অ্যাসোসিয়েশন ব্যাংক তারাও কিন্তু রিকমেন্ড করতে পারবে যে আমাদের একজন মেম্বার আছে। এরপরে আমাদের একটা জুরি বোর্ড আছে, আমাদের এখনকার যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন স্যার আছেন, উনি ওনার নেতৃত্বে একটা জুরি বোর্ড আছে যেখানে বিজনেস এবং সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা এই বোর্ডে থাকেন, এখানে ফাউন্ডেশন কেউ থাকে না, কিন্তু ওই জুরি বোর্ড ওনার একাধিক মিটিং করে ওনারাই এই ওনাদের মধ্যে সিলেক্ট করে, দেন আমরা ওনার রিকমেন্ড করি আমাদের ওনাদের পুরস্কার, এটা একদম সম্পূর্ণ ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি যে উনি যেমন ভাবেন না উনি পুরস্কার পাবেন, উনি জানতেও না, ওনাকে একটা ব্যাংক সাধারণ ব্যাংক রিকমেন্ড করেছে, আমাদের বোর্ড ওনাকে যোগ্য মনে করেছে, আমাদের টিম ভিজিট করেছে, ভিজিট করে ওনার ফ্যাক্টরিগুলো দেখেছে, ডকুমেন্টেশন দেখে সব যখন ওকে পাওয়া গেলো তখন আমরা ওনাকে পুরস্কার মনোনীত করি। এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো আমরা আগামীতে যখন এই ধরনের প্রক্রিয়া শুরু করব জুন মাস থেকে, ওনারা কেউ যদি মনে করেন ওনারা পুরস্কার ওনার মতো একটু ডিফারেন্ট ধরনের সৃজনশীল বা একটু ইনোভেটিভ, ওনারা কিন্তু আমাদের পুরস্কার অ্যাপ্লাই করতে পারে, এবং পুরস্কার পাওয়ার পর ওনারা কিন্তু একদম আমূল পরিবর্তন হয়ে যায় আমাদের ক্ষমতায়নটা হয়ে। যেটা তুমি বলছিলেন যে ব্যাংক থেকে একটা রেকমেন্ডেশন এসেছিল বলেই আপনাদের কাছে ইনফরমেশনটা এসেছে, এই ব্যাংক ক্লায়েন্টের রিলেশনশিপটা কিন্তু আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মাঝে সবসময় পাই না, এবং এই লিস্টিংটাও অনেক সময় প্রপারলি নেই, পুরো বাংলাদেশ জুড়ে এত ব্যবসায়ী রয়েছে ছোট এবং মাঝারি কিন্তু তারা কারা, এবং সবাই কিন্তু লাইসেন্স করা নেই, এবং খুব বড় পরিসরে না বলে ব্যাংকের সাথে তেমন একটা রিলেশন নেই। বাংলাদেশ ব্যাংক ভেরি রিসেন্টলি গাইডলাইন দিয়েছে ব্যাংকগুলোকে একটা ফান্ড রাখার জন্য এস এম এদের জন্য সেপারেটলি। এখন আপনাদের কাছে বিভিন্ন সময় আমরা জানি যে ফাইন্যান্সের জন্য অনেকে আসেন, তাদেরকে আসলে আপনারা কীভাবে উপকৃত করে থাকেন এবং ব্যাংক আপনাদেরকে কীভাবে সহযোগিতা? আচ্ছা, এটা একটা একদম ন্যাশনাল ইস্যু, এটা মানে অনেক উদ্যোক্তা আপনারা, আমি যেটা বলি 99% ক্ষুদ্র মাঝারি, এবং তাদের মধ্যে কিন্তু 90% কিন্তু একদম মাইক্রো লেভেলে, যারা আসলে সত্যিকার অর্থে ব্যাংক কেবল এবং এই সিস্টেমের ভেতরে তো তারা। এটা সত্যিকার অর্থে আমরা তো বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যে লাস্ট স্টুডেন্ট আপনি প্রণোদয়ের কথা বললেন, তারপরে একটা গ্রুপ কিন্তু পাইনি, একদম মার্জিনাল গ্রুপ যারা প্রান্তিক, এইটা একটা আমাদের আমরা ফাউন্ডেশন থেকে আমাদের চেয়ারপারসন মোদী ইদানিং যেটা বলেন যে কাঠামোগত পরিবর্তন দরকার আসলে, মানে এই উদ্যোক্তাদেরকে ব্যাংকিং সিস্টেমের চেয়ে ব্যাংকের বাইরে একটা নতুন কাঠামো ডেভেলপ করে তাদেরকে একটা ইনিশিয়াল স্টেজে ফাইন্যান্সিং করে দেন ওদেরকে ব্যাংকেবল করতে হবে, কারণ ব্যাংক আসলে ওই গ্রুপটাকে সার্ভ করতে যাবে না, তার জন্য এটা প্রফিটেবল না, ব্যাংক তো ধরেন একটা মিনিমাম খরচ আছে ওর জন্য, এটা মানে খরচটা প্রফিট ওরিয়েন্টেড হয় না। যে কারণে আমরা মনে করি গভর্নমেন্টের অনেক সংস্থা আছে যেমন ফাউন্ডেশন, পিকেএসএফ, তারপরে ধরেন বিসিক, অন্য অন্য সংস্থাগুলো আছে, তারা যদি একদম ওই লেভেলটাকে ইনিশিয়াল স্টেজে নতুনদেরকে ফান্ডিং করে একটা সময় পরে তারা ব্যাংকেবল হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলুন, যাদের ইনফর্মাল যেটা বললেন আপনি, যাদের ট্রেড লাইসেন্স নাই, এটা একটা কাঠামো আছে যে ট্রেড লাইসেন্স ছাড়া লোন দিবে না। এখন বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকগুলার ইনস্ট্রাকশন আছে তারা কোনো উদ্যোক্তা ট্রেড লাইসেন্স না থাকলে দিবে না, কিন্তু যেটা বলুন অধিকাংশ উদ্যোক্তা ট্রেড লাইসেন্স নাই, বাট তারা কিন্তু ব্যাংক থেকে লোনটা নিয়ে ব্যবসাটা ভালো করার সুযোগ আছে, ওই কাঠামো চেঞ্জ করতে হবে, ট্রেড লাইসেন্সের বিকল্প, যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের কীভাবে লোনের আওতায় আনা যায়, এই ধরনের পদ্ধতি যদি ডেভেলপ না করা হয় তাহলে সত্যিকার অর্থে কিন্তু বিশাল একটা গ্রুপ কিন্তু লোনের আওতায় আসতে পারবে না। কিন্তু যেহেতু আপনি ফুটওয়্যারের সাথে আছেন এবং একটু ভিন্ন ধরনের এক্সপোর্ট করছেন প্রোডাক্ট, বাংলাদেশকে যখন বাইরে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন যে ফ্যাশন শোতে বা বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করেছেন, তখন বাংলাদেশের প্রোডাক্ট যখন যায় ইন্টারন্যাশনাল মার্কেটে কোয়ালিটি অ্যাকসেপ্টেন্সের দিক থেকে আপনি কীরকম রেসপন্স পাচ্ছেন আপনার বায়ারের, যারা এন্ড ইউজার তাদের কাছ থেকে? এখানে একটা মজার বিষয় হচ্ছে, স্পেশালি আমি আমাদের ফ্যাক্টরির ব্যাপারটা বলবো, আমরা এই পর্যন্ত যতগুলা কাস্টমারকে আমাদের প্রোডাক্ট দিয়েছি
প্রত্যেকটা কাস্টমার রিপিট অর্ডার করেছে, একটা কাস্টমারও আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। তার মানে আমরা আমাদের কোয়ালিটিটা এনশিওর করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ডলি হচ্ছে আমরা বিভিন্ন এক্সিবিশনে যাই, বাট এখানে আসলে আমার মনে হচ্ছে গভর্নমেন্টের একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। বেসিক্যালি পার্ট পণ্য মানেই ওয়ার্ল্ডের প্রত্যেক ম্যাক্সিমাম কান্ট্রি ইন্ডিয়াকে বোঝে, সো সেখানে আমাদেরকে নতুন করে একটু পরিচয় করাতে হয়। যদিও জুটটা কিন্তু বাংলাদেশেই সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং আমাদের কাছ থেকে ওরা ইম্পোর্ট করে এটা ওদের মতো করে এক্সপোর্ট করে, সো এখানে আমাদের বাইরের কান্ট্রিগুলোতে যে আমাদের দূতাবাস রয়েছে তাদের একটা ভূমিকা যদি গভর্নমেন্ট একটু স্পেশাল টেক কেয়ার করে নিতে পারে, তাহলে আমার মনে হয় যারা নতুন নতুন উদ্যোক্তা অনেক আছে যে পাটের হাতের কাজ করে অনেক পণ্য করছে, আমরা এসএমই ফাউন্ডেশনের এক্সিবিশনে গেলে দেখব এইগুলোর একটা বিশাল বাজার তৈরি হতে পারে। আমরা যেরকম দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন সময় রোড শো করে থাকে বাহিরে, যেমন এর পাশাপাশি বিজিএমইও করেছে মেড ইন বাংলাদেশ, এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ করছে, আপনাদের সেক্টরে আসলে কোন জায়গাগুলো ল্যাকিং আছে বা কারা দায়িত্বটা আসলে নেওয়া উচিত? এখানে আসলে একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না, যেমন এসএমই ফাউন্ডেশন টোটাল উদ্যোক্তাদের খুঁজে বের করে আসলে এটা যেমন ডিফিকাল্ট, সেম এটা আসলে একটু টাইমের ব্যাপার, বাট শুরুটা করতে হবে। যেমন ইন্ডিয়ান কোম্পানিগুলো কী করছে, বাংলাদেশ থেকে কিনে রিসেল করছে, আমাদের সাথে অনেকে যোগাযোগ করে, আমাদের কাছ থেকে কিনে রিসেল করছে, সো আমাদের ব্যাংকিং কিছু ইস্যু আছে। যেটা নতুন একটা সার্কুলার দেখলাম বাংলাদেশ ব্যাংকের, যেমন আমি এখন ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট কিনে অন্য একটা কান্ট্রিতে এক্সপোর্ট করব, বাট সেই স্পেন থেকে আমাকে পেমেন্টটা করবে বাংলাদেশে, আমি আবার ইন্ডিয়াকে পেমেন্ট করব করে এক্সপোর্ট করার, এইটা কিন্তু আগে কখনো ছিল না, বাট ইন্ডিয়াতে আছে চায়নাতে আছে থার্ড কান্ট্রি হয়ে এক্সপোর্ট করা, অর্থাৎ আমি প্রডিউস করছি না। সো কী হয়েছে, বাংলাদেশ প্রডিউস করে হিসাবে কাজ করছে, মানে করে এরকম সুযোগ আছে, তো ইন্ডিয়া ট্রেডার হিসাবে কাজ করছে, ইন্ডিয়া পাট পণ্যটা আমাদের কাছ থেকে কিনে বাট ওদের বিএল দিয়ে ওদের মতো করে এক্সপোর্ট করে, সো ওয়ার্ল্ডে সবাই জানে এটা মেড ইন ইন্ডিয়া, বাট অ্যাকচুয়ালি না, এই যে সুযোগটা ওরা অনেক আগে থেকে কাজে লাগিয়েছে, এরকম কিছু পলিসি ক্রিয়েট করতে হবে যেটার মাধ্যমে, এবং অন্য থার্ড কান্ট্রি যারা আমাদের কাছ থেকে নিয়ে রিসেল করছে এদেরকে কীভাবে ডিসকারেজ করা যায়, আই মিন আমাদের উদ্যোক্তাদের একটু এনকারেজ করে কীভাবে ডিরেক্ট করা যায়, এই জায়গাগুলো যদি একটু পলিসি মেকাররা খেয়াল করে তাহলে আমার মনে হয় ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক উপকৃত হবে এবং ফরেন রেমিটেন্সের পরিমাণ অনেক বাড়বে। কারণ আমরা যে প্রোডাক্টটা $1 সেল করছি এটা অন্য থার্ড কান্ট্রি হয়তো $1.5 সেল করছে, তার মানে কি আমরা প্রোডিউস করছি, আমাদের সব ধরনের ইনভেস্টমেন্ট লেবার এভরিথিং দিয়ে আমরা $1 পাচ্ছি, বাট তারা শুধু মিডিল ম্যান হয়ে মানে 50 সেন্টস নিয়ে চলে যাচ্ছে। তো এই জায়গাগুলো আসলে আমার মনে হয়েছে যে কাজ করার সময় এসেছে, কারণ আমরা এখন বেশ ডেভেলপ করছি, অনেকের সাথে চ্যালেঞ্জ করছি, সো এই জায়গাগুলো আমার মনে হয় যারা মানে ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে যখন কাজ করেন তখন কি ফরেন ইনভেস্টমেন্টের জন্য কি কোনো চিন্তা করছেন? এটা তো সবসময়ই খুবই ভালো ফরেন ইনভেস্টমেন্ট পাওয়া গেলে, বাট আরেক দিকে আমার যেটা মনে হয় যে আমরা যদি নিজেদের অর্থায়নে করতে পারি, সো আমাদের দেশের টাকা আমি প্রফিটটা আরেকজনের সাথে কেন শেয়ার করব, এটা আমার পার্সোনাল মানে মনে হয়, বাট অনেকে বড় করার জন্য করে, বাট জুট সেক্টরে আমরা যেটা নিয়ে কাজ করছি এটা হিউজ ইনভেস্টমেন্টের আসলে দরকার নাই, তো ফরেন ইনভেস্টমেন্ট ওইভাবে ডিরেক্টলি দরকার নাই, বাট যদি ফরেন কিছু কোম্পানি আমাদেরকে অর্ডারের পেমেন্টগুলো অ্যাডভান্স করে তাহলে ছোটো ছোটো উদ্যোক্তারা উপকৃত হয়, কারণ ওদের টাকাটা দিয়েই করলে তখন লোনের ইন্টারেস্টটা কম আসে, সো এটাও একটা প্রফিট বলা যায়। আচ্ছা, আর যেহেতু আপনি ভালো করছেন, আপনাদের প্রোডাক্ট ভ্যারিয়েশন এবং মার্কেট এক্সপ্যানশনের জন্য কী চিন্তা করছেন? আমরা কন্টিনিউয়াস এক্সিবিশনগুলোতে অ্যাটেন্ড করে যাচ্ছি, করে যাব, এটা একটা প্ল্যান আছে। আর এক্সপ্যানশন আসলে আমাদের ফ্যাক্টরির কিছু ডেভেলপমেন্ট দরকার, কারণ আমরা এখনও কিন্তু অনেক পিছিয়ে অন্যান্য কান্ট্রি, ইউরোপিয়ান যারা নেই তারা যে কমপ্লায়েন্সগুলো ফলো করে বা আমাদের ফ্যাক্টরির যে অবকাঠামো বলেন সব কিছু মিলিয়ে এখানে একটু ফান্ডের দরকার, সো এটা আমার মনে হয় আস্তে আস্তে হয়ে যাবে, আমরা আস্তে আস্তেই ট্রাই করবো, এটাই প্ল্যান করছি। কারণ একটা লোন নিলে তো ওইটা আপনার লাইবিলিটি, আপনাকে এনিহাও পরিশোধ করতে হবে ইন্টারেস্ট সহ, তো আমাদের পলিসিটা আসলে আমরা একটু স্লো এগোবো এটাই আমরা চিন্তা করছি, এবং এক্সিবিশনগুলো দিয়ে আমরা চেষ্টা করব কাস্টমারকে মানে আমাদের পণ্য দেখিয়ে তাদেরকে কনভিন্স করার। যে বিষয়টাগুলো নিয়ে কথা বলছেন বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্যে একটা হচ্ছে আমরা যে মানুষকে ইন্সপায়ার করব উদ্যোক্তা হবার জন্য সেটার পেছনে একটা নিজস্ব ইন্টারেস্ট থাকা দরকার,
কারণ ট্রেডিশনাল চাকরির ক্ষেত্রে টেনশনহীন প্রতি মাস শেষে একটা অ্যামাউন্ট ঘরে আসবে এবং সেটা দিয়ে তার সংসার চলবে। কেন তাকে নতুন চ্যালেঞ্জ নিয়ে উদ্যোক্তা হতে হবে? কেন সে মাসের পর মাস খালি প্রোডাক্ট রিসার্চই করবে যে আমি কীরকমভাবে প্রোডাক্ট দিলে আসলে ক্লায়েন্ট পছন্দ করবে, কিংবা যে ইনভেস্টমেন্ট করতে হবে? এই যে কোভিডকালীন সময় অনেক ছোটো উদ্যোক্তাদের সমস্যা হয়েছে, এরকম রিস্ক নিয়েই কিন্তু একটা উদ্যোক্তার এগোতে হয় এবং ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তো একজন উদ্যোক্তা কেন আসলে এই পথ, মানে একজন সাধারণ মানুষ কেন যে উদ্যোক্তার পথে আসবে, এই বিষয়ে আসলে ইন্সপিরেশনের জায়গাটা কী? এটা একটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়, মানে উদ্যোক্তা আমি কেন হব। কারণ উদ্যোক্তা অনেকে কিছু পার্সিভ ধারণা থাকে যে উদ্যোক্তা হওয়া কঠিন, আমি ব্যবসাটা এর ট্রেড লাইসেন্স পাওয়া কঠিন, বা বিভিন্ন ধরনের লাইসেন্স বা শুরু খুব কঠিন, লোন পাওয়া কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে কিন্তু কঠিন না, বরং চাকরি পাওয়া কঠিন। আমি ওনার সাকসেস স্টোরি দেখেন, উনি কিন্তু একদম আরও অনেক কম বয়সে একটা উনি ঝুঁকি নিয়েছে এবং সফল হয়েছে। আমি মনে করি আমাদের যে সক্ষমতা আছে, এই সক্ষমতা দিয়ে কিন্তু বাঙালি কিন্তু বাই নেচার বা বাই হেরিটেজ কিন্তু স্ট্রাগল করে, আনসার্টেনিটি ফেস করে, আনসার্টেনিটাকে ওভারকাম করে। এই যে এখনও তো আমরা করছি, আমরা তো একটা উদ্যোক্তা কিন্তু ওইটাই গুণাবলী। তো আমি মনে করি বাঙালি উদ্যোক্তা হিসেবে অনেক সফলতা বেশি পাবে। তো সেক্ষেত্রে যে বিষয়গুলো বললেন যে লাইসেন্সিং বন্ধবী, এগুলো কিন্তু অলরেডি আছে এবং আস্তে যেহেতু উদ্যোক্তার সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে কিন্তু এটা বাড়বে। আপনি যখন ডিমান্ড বাড়বে তখন সাপ্লাইটা অটোমেটিক হয়ে যাবে। অনেক সংস্থা আসবে, ফাউন্ডেশন কাজ করছে, অন্যান্য সংস্থা, তারা উদ্যোক্তাদেরকে যে সেবাগুলো দেওয়ার জন্য আস্তে আস্তে ওদেরকে আরও বেশি সক্ষম করছে। পাশাপাশি অন্যান্য প্রাইভেট সেক্টর কিন্তু এগিয়ে এসছে উদ্যোক্তাদেরকে, ধরেন ব্যবসাটা শুরু করার জন্য যে ট্রেড লাইসেন্সটা ওরা করে দেয়, ওরা ব্যবসার যে ডিডগুলো করে দেয় বা অন্যান্য যে ডিমান্ডগুলো কাজগুলো আছে ওরা করে দেয়। কিন্তু এটা আমি মনে করি যে একটা উদ্যোক্তা যদি হয়, ওনার কিন্তু স্ট্রাগল আছে, আনসার্টেনিটি আছে, কিন্তু কিন্তু এনজয়মেন্টও আছে। কিন্তু আপনি এক চাকরিজীবী হিসেবে কিন্তু এগুলো অ্যাভয়েড করতে পারবেন না অবশ্যই। এবং বলা হয় অনেক সময় যে পথ কে দেখাবে, আসলে উদ্যোক্তা হতে হলে পথ সবই আছে, নিজেদের একটু খুঁজে নিতে হয়। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আমি যদি আপনাদের ট্রেনিং প্রদানের যে প্রক্রিয়া এবং আপনাদের অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন উদ্যোক্তারা পেয়ে থাকেন, এই সম্পর্কে একটু শুনবো। এটা হচ্ছে আমরা যেটা বলি যে একটা উদ্যোক্তার প্রথম ধাপ হচ্ছে সে নিজেকে রেডি করা, তার সক্ষমতাটা অর্জন করা। আপনি একদম ধরেন কোনো রকম সক্ষমতা না নিয়ে কিন্তু উদ্যোক্তা হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ব্যর্থতার সম্ভাবনা বেশি। তা যারা উদ্যোক্তা হতে চায়, আমি বলবো তারা প্রথম নিজেদেরকে রেডি করতে হবে, এবং তার একটা পার্ট হচ্ছে প্রশিক্ষণ। তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হবে উদ্যোক্তার উদ্যোগটা শুরু করার আগে। এসএমই ফাউন্ডেশনের একটা অন্যতম কাজ হচ্ছে যারা উদ্যোক্তা আছেন বা যারা উদ্যোক্তা হতে চায়, ওদেরকে আমরা কিন্তু রেগুলার এই প্রশিক্ষণগুলো দিই। একটা ব্যবসা সে কীভাবে শুরু করবে, ব্যবসা শুরু করতে কী কী বিষয়গুলো তার গুরুত্ব দিতে হবে, কীভাবে লাইসেন্সটা করতে হবে, কোথায় কোথায় লাইসেন্সটা পাওয়া যায়, বা কোন ব্যবসা কী ধরনের সিস্টেম বা ফর্ম্যালিটি আছে, এগুলো কিন্তু আমাদের রেগুলার কাজ। আমরা সারা দেশে উদ্যোক্তা এই প্রশিক্ষণগুলো দিই। আমি অনুরোধ করব যে যারা উদ্যোক্তা হতে চায় তারা যেন শুরু করার আগে এই প্রশিক্ষণগুলো নেয়, ফাউন্ডেশনে যোগাযোগ করতে পারে। ফাউন্ডেশনের পাশাপাশি আরও অনেক সংস্থা আছে, তাদের মাধ্যমে নিজেকে আগে স্কিল করতে হবে। স্কিল হওয়ার পরে তারা এই মানে উদ্যোগটা শুরু করতে পারে। এবং এটা এটা কিন্তু অ্যাভেলেবেল, এটা নাই বলা যাবে না, আছে, সবাই কিন্তু দিচ্ছে। আমাদের কোভিডকালীন সময় আমরা দেখেছি যে যেহেতু সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়ে গেল, আমাদের বাংলাদেশের এক্সিস্টিং ইন্ডাস্ট্রির অনেক পেছনের কম্পোনেন্টগুলো, ব্যাকএন্ডের কম্পোনেন্টসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো, যেটা কোনো না কোনোভাবে বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব। এই যে ব্যাকএন্ডের ইকুইপমেন্টগুলো নিয়ে কথা বলছি, এগুলো কি প্রোডাকশনের ট্রেনিং আপনারা কখনো দিয়ে থাকবেন বা ভাবছেন এরকম কিছু? আমরা ভাবছি, কারণ আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ইম্পর্টেন্ট। আমরা যেটা আপনি যেটা একটু কথা আলাপ করেছি FDI, আমরা যদি ফরেন ইনভেস্টমেন্টটাকে প্রমোট করতে চাই, তাহলে কিন্তু ওনাদের যারা ইনভেস্টর আসবে তারা কিন্তু দেখতে চাবে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কতটা স্ট্রং। একটা দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যত স্ট্রং তত FDI সম্ভাবনা বেশি। তো এসএমই ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু সবচেয়ে বেশি সুযোগ এসএমইদের, মানে মিডিয়ামদের বা বড় লার্জ স্কেল। টেকনোলজিটা শিখিয়ে দিলে, প্রোডাক্টের ধরনটা শিখিয়ে দিলে, বাকিটা তো উদ্যোক্তারা নিজেই। আমরা এইটা একটা, আমরা এখন ইদানিং উদ্যোগ নেই, আমরা এখন যারা ইম্পোর্ট, ইভেন ক্যাপিটাল মেশিন ইম্পোর্ট করে, বাট এই মেশিনের এটা এসএমইতে লাগবে, তাদেরকে আমরা প্রমোট করার চিন্তা করছি। কারণ প্রযুক্তি তো আস্তে আস্তে অ্যাডপশন করতে হবে। এখনকার যে নতুন যে যুগ আসছে, আপনি কিন্তু কনভেনশনাল অ্যাপ্রোচে বিজনেস করতে পারবেন না, আপনার বিজনেসের প্রযুক্তিটাকে আপনি অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আমরা এখন প্রযুক্তিকে ফোকাস বেশি করছি। সুতরাং এখানে ইভেন কেউ যদি প্রযুক্তি ইম্পোর্ট করে, বাট ওই প্রযুক্তি যদি আমাদের এসএমইতে ইউটিলাইজড হয়, সেখানে আমার প্রমোশন থাকবে আমাদের। এটা এক্স্যাক্টলি একটু আপনার কাছে আসি যে বাংলাদেশের ফুটওয়্যার মার্কেটের সাথে যদি তুলনা করি, এক্সপোর্ট
হচ্ছে ভালো, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে নতুন উদ্যোক্তা এই সেক্টরে আপনার সেক্টরে আসবার জন্য তাদের কি নলেজ নিয়ে আসা দরকার? আসলে উদ্যোক্তা একটু তো ধারণা নিতে হয় যে কি সে শুরু করবে, বেসিক প্রোডাক্ট নলেজ এন্ড মার্কেট রিসার্চ অনেক কিছু দরকার, স্বাভাবিক। তো বাংলাদেশের মার্কেটটাও কিন্তু ডোমেস্টিক মার্কেটটা অনেক বড়, আমাদের 18 কোটির বেশি লোক আমরা বসবাস করছি। সো লোকাল মার্কেটেও এখানে অনেক অপরচুনিটি আছে, কারণ অনেকেই আছে যারা ইম্পোর্ট করে বাংলাদেশ মার্কেটটাতে সেল করছে। আর যে কোনো উদ্যোক্তার জন্য আসলে কি একটা স্ট্রং মেন্টালিটি দরকার, সব কিছু নলেজ তো লাগবেই। তারপর অনেকেই আছে যে অনেক নলেজ আছে বাট একটু এগোতে পারছে না, চিন্তা করছে বাট ওখানেই থেমে আছে। সো স্ট্রং একটা মেন্টালিটি দরকার। আর আমার মনে হয় যে ভিজুয়াল করতে পারা, অর্থাৎ আমি আমার ফিউচারটা দেখতে পাবো। আমি ট্রেড, বিলিভ মি, আমি যখন শুরু করি আমি ট্রেড লাইসেন্স করছি এটা আমি দেখতে পেতাম যে আমি ট্রেড লাইসেন্স করছি, এবং ওইভাবেই করতাম আমি, প্রত্যেকটা স্টেপ কীভাবে দিব আমি আগে দেখতে পেতাম বা দেখতে পাই সেভাবেই করি। আমরা আলোচনা করছিলাম মাঝখানে ইনফরমেশন ক্রাইসিস, কারণ সব জায়গায় ইনফরমেশন আছে কিন্তু উদ্যোক্তার হাতে ইনফরমেশনটা নেই। কোত্থেকে ইনফরমেশন কালেকশন করবে, বিভিন্ন ডকুমেন্টেশন থেকে শুরু করে সরকারি প্রক্রিয়ার ভিতরে নতুন করে ঢুকতে গেলেও কিন্তু একজন উদ্যোক্তার হিমশিম খেতে হয়, যদি কোনো সাজেশন থাকে। এখন তো অনলাইনের যুগে আসলে গুগলে সার্চ করলে বা ফেসবুকে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়। তারপরেও নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে আপনারা যদি শুরু করতে চান শুরু করেন, পথই আসলে আপনার ওই নির্দিষ্ট জায়গাটা খুঁজে নেবে, মানে আপনাকে শুরু করতে হবে এবং এটার জন্য জাস্ট হাঁটা শুরু করেন, আপনি দেখবেন সব কিছু আপনার হাতের নাগালে। এইভাবে আসলে সব কিছু জেনে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন না। আপনার কথাই বলি, আপনি বলছিলেন যে এক্সপোর্ট লাইসেন্স কোত্থেকে হবে সেটা হয়তো বা আমি জানতাম না, জানতেন না। জি, তো কিভাবে আসলে মানে জিনিসগুলোর সাথে আপনি এগিয়ে গেলেন? আসলে আমার যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল এরকম একটা ফ্যাক্টরি করব, তো আমরা প্রথমেই ফ্যাক্টরি করে ফেলেছি। বিল্ডিং শুরু করা, ছোট ছোট জায়গা নিয়ে যেটা করা, মাটি ফেলা, একটা জায়গা কেনা। তো তারপর আমরা দেখলাম যে পরিবেশের লোকজন এসে বলছে না আপনি তো এভাবে করতে পারবেন না, তো তখন আমরা পরিবেশে অ্যাপ্লাই করলাম, তারাই শিখিয়ে দিল আপনারা অ্যাপ্লাই করেন। তারপর পদ দিয়ে যাচ্ছে কলকারখানার লোক চলে এসছে, আপনাদের কলকারখানার লাইসেন্স কই? আমরা বললাম আমরা তো জানি না। তখন ওনারাই বলে গেলেন যে অমুক জায়গায় আসেন আমরা আপনাদের হেল্প করব। সো কলকারখানার লাইসেন্স করলাম, প্রত্যেকটা লাইসেন্স কিন্তু আমরা যখন আটকে গিয়েছি আমাদেরকে কোনো একটা কারণে এই লাইসেন্স দেওয়া হচ্ছে না, কারণ আপনার এই এই লাইসেন্সগুলো নাই, তখন আবার আমরা গিয়ে ওই লাইসেন্সগুলো করেছি। সো এই জন্য আসলে থেমে থাকার কোনো কারণ নাই, পথে হাঁটা শুরু করলে আপনাকে মানে আপনি দেখতে পাবেন যে কোন কোন জিনিসটা আসলেই দরকার আপনার বিজনেসটা। কিন্তু ঠিক এই প্রসঙ্গটা আসি, কিন্তু ছোট করে আমাদের একসাথে ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো? যে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে আপনার এই এই জিনিস ডকুমেন্টেশন থাকা লাগবে, এক্সপোর্ট করতে গেলে এই জিনিসগুলো থাকা দরকার। এটা এটা আসলে এখন ভার্চুয়াল বা ডিজিটালাইজ হয়ে গেছে, তো এখন এটা সহজ হয়ে গেছে। এখন কিন্তু এই যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার যেটা বলে, আমরা এসএমই ফাউন্ডেশন থেকে একটা উদ্যোগ নিয়েছি আমরা। এমনিতে আমাদের ফাউন্ডেশনে একটা অ্যাডভাইজারি সার্ভিস সেন্টার আছে, যেখানে যে কোনো উদ্যোক্তা ফিজিক্যালি এসে বা ওভার ফোন একটা বিজনেস কীভাবে শুরু করবে, বিজনেস অ্যাডভাইসগুলো সেখানে পায়, ইনফরমেশনগুলো পায়, বাট সেই জন্য তাকে ভার্চুয়ালি সে ফিজিক্যালি আসতে হয় বেশি। আমরা একটা উদ্যোগ নিয়েছি যেটা আপনি ফোকাস করছেন, যে ভার্চুয়াল একটা ইনফরমেশান হাব করছি আমরা, বিশেষ করে নারী উদ্যোক্তার জন্য। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স এসকেপ, ইউএনএসকেপ, তারা তো তারা আমাদেরকে, আপনি একটা উদ্যোক্তা ভার্চুয়ালি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিজনেস রিলেটেড সব ডাটা সেইখানে পাবে। সেটা আশা করি একটা আগামী 5-6 মাসের মধ্যে করে ফেললে ইজি হয়ে যাবে। একজন উদ্যোক্তা তার এই প্ল্যাটফর্মে এসে অল আউট সাপোর্ট ইনফরমেশন পাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দুজনকেই আজকে সময় দিলেন, এবং ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জেস পথ চলা নিয়ে আমরা কথা বললাম। ধন্যবাদ দুজনকে, আজকে আমাদের বিদায় নিব। আপনাকে ধন্যবাদ, আশাকে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠান পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। সাথে ছিলাম আমি শারমিন মিশু। আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।